আসসালামু আলাইকুম। আমার তো বিয়ের সাথে যারা 3 দিন 4 দিন 6 ঘন্টা লাগায় তো জানে না, বা নতুন যারা আছে তারা যারা আটকে তাদের জন্য আজকে খাবারটা কীভাবে ফিটিং করবে সেটা দেখাবো। তো চলুন আমরা খাবারটা কীভাবে ফিটিং করে সেটাই দেখাবো। তো আমি আগে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 5 পিন। কিছু কিছু সকেটের মধ্যে আপনার সুইচের জন্য ভিতরে কানেকশন থাকে, এটার মধ্যে কোনো কানেকশন নাই। এটা হচ্ছে আপনার নিউট্রাল, আর এটা হচ্ছে আপনার আর্থিংয়ের জন্য, আর এটা হচ্ছে আর্থিজের জন্য। তো এখানে 5 পিন, 5 পিনের মধ্যে এখানে সুইচ দিয়ে দিচ্ছে। আপনার শুধু 3টা তার নিউট্রাল নিউট্রালে দেবেন, আর আর্থিং আর্থিংয়ে দেবেন, ফেসের মধ্যে দেবেন, সবগুলো সকেটে কাজ করবে ফার্স্ট 5 পিন পুরোটাই। তো সব ধরনের সকেটগুলো এরকম। তো আমি আপনাদেরকে লাগাই দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিউডেলটা নিউডেলের মধ্যে দিয়ে দিব। আর স্ক্যানে যেটা আছে এটা হচ্ছে আমাদের আর্থিং। আর্থিং আমরা সবভাবে বোর্ডে দেওয়া লাগে, বোর্ডে দেওয়া লাগবে না, এটা হচ্ছে বোর্ডের সাথে কানেকশন আছে। তা আমরা এখানে এটার মধ্যে দিয়ে দিলে আর বোর্ডের যেগুলো আছে গার্ডের মধ্যে দেওয়া লাগে না। আর যদি এটার সাথে কোনো কানেকশন বোর্ডের সাথে না থাকে তাহলে আপনার বোর্ডের এই যে নিচে এক প্রান্ত আছে এখানে একটা আর্থিংয়ের কানেকশন দিতে হবে। যদি কোনো কারণে আপনার বডিটা শর্ট হয়ে যায় তাহলে আপনার আর্থিংয়ে আপনার নিডলটা নিয়ে যাবে নিচের দিকে ফেসটাকে। এটা হচ্ছে আমাদের ফেসটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কানেকশনটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা এটা লাগিয়ে দেব। ওকে, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের লাইনটা অফ আছে, এই জন্য আমাদের লাইনটা এখন চেক করলেও আসবে না।